হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে মিষ্টির জন্মদিন, তাই আমরা কেকের অর্ডার দিয়েছিলাম মিয়ামুরেতে, আজকে এখন আনতে যাব। মিয়ামারেতে ঢোকার পরেই আমরা বিলিংটা কমপ্লিট করে নিলাম, আর ওরা দেখলাম আগে থেকেই আমাদের প্যাকেটগুলো সব অ্যারেঞ্জ করে রেখেছিল। আর আমি এসেছিলাম আমাদের নীলাদ্রি ভাইয়ের সাথে। এই যে আমাদের নীলাদ্রি ভাই, হাই করো নীলাদ্রি ভাই। আমাদের সব প্যাকেট নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবছর আমরা মিষ্টির বার্থডে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করেছিলাম, সেটা হলো গিয়ে আমাদের পাশের পাড়ায় একটি অরফানেজ আছে, সেখানে ছোট ছোট 33টি বাচ্চা রয়েছে, মিষ্টির ছোট ছোট ভাইরা রয়েছে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে মিষ্টির বার্থডেটা তাদের সাথে সেলিব্রেট করলাম। আজকে মিষ্টির বাবা আর মিষ্টির মা ম্যাচিং ম্যাচিং করেছে, ইয়েলো 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 ঠিক আছে ঠিক আছে ওর সাথে ম্যাচিং করে ঠিক আছে। সেখানে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, আমরা 5 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিলাম। সকাল 10টায় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, সুতরাং আমরা টাইমলি সেখানে পৌঁছে গিয়েছিলাম। প্রথমেই গিয়ে আমাদের ওখানে রেজিস্টারে সাইন করতে হয়েছিল, কেন ওখানে এটা রুলস আছে। তারপর আমরা আস্তে আস্তে সেখানে প্রবেশ করলাম সবাই মিলে। আমরা মিষ্টি দাদা ভাইদের জন্য টিফিনের ব্যবস্থা করেছিলাম, তো আমরা মিয়ামার থেকে পেস্ট্রি, প্যাটিস এবং ফিস চপের অর্ডার দিয়েছিলাম। এখানে উপস্থিত সমগ্র শিশুদের ছবি সুন্দর করে বলে এখানে সাজানো রয়েছে, এই আর্টটি ওরা নিজের হাতে করেছে, আমার তো খুব ভালো লেগেছিলো এই জিনিসটা দেখে। মিষ্টি এতগুলো দাদা ভাই পেয়ে খুবই হ্যাপি হয়েছিল, তাদের সাথে মজা করছিল, এনজয় করছিল, খেলছিল। বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা মিষ্টি কেকটা কাটলাম। কেক কাটার পর মিষ্টি সমগ্র দাদা ভাইদের নিজের হাতে সবাইকে কেক খাওয়াচ্ছিল। মিষ্টির একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, মিষ্টি সবাইকে ডেকে ডেকে বলছিল, আয় আয় দাদা খা, আয় খা, এরম এরম করে মিষ্টি ডাকছিল। তো আমরা মিষ্টির কাটা কেক মিষ্টির হাত দিয়ে মিষ্টি সমগ্র দাদা ভাইদের খাওয়ালাম। যেহেতু 33টা বাচ্চা ছিল, সেহেতু আমরা একটু বড় কেকেরই অর্ডার দিয়েছিলাম, তো বাদবাকি কেকটা আমরা আবার কাটলাম, কেটে কেটে প্লেটিং করলাম, প্লেটিং করে আবার মিষ্টির হাত দিয়ে তাদেরকে দিলাম। তারপর কেক খাওয়ার পর আমরা যে টিফিনের ব্যবস্থাটা করেছিলাম সেটাও আবার মিষ্টির হাত দিয়ে দিয়েলাম তাদের। তারপর আমরা আরও কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির দিকে ফিরলাম, কেন দুপুরবেলা আবার বাড়িতে অনেক রকমের নিয়মকানুন ছিল, সেগুলো করতে হবে সেই জন্য। মিষ্টি ফেরার সময় দাদা ভাইদের বলে এলো যে আমরা আবার আসব, তো হ্যাঁ মিষ্টি আমরা আবার আসব, আমরা বছর বছর ফিরে আসব। মিষ্টি এই দেখুন, মিষ্টি মা এখন নিজের বার্থডে বলে নিজেই ফুলাচ্ছে, আর মিষ্টির মায়ের এক ফুতেই ফুলে যাচ্ছে। মিষ্টির মা তো মুখটা দেখে বুঝতেই পারছেন আপনারা, এক ফুতেই ফুলে যাবে। আর মিষ্টির কাকা এ তো 5 ফুতেও ফুলছে না, তাহলে এখন বাজে 12:00। মিষ্টি স্নান টান করে সেজে গুজে খেতে বসে গেছে। এটা কি ভাজা? মাছ ভাজা।
ওটা কুমড়ো ভাজা, এটা ওটা চাটনি। তুমি বলো, মুখে মুখে বলো, তুমি মুখে বলো, ওটা মা মা, ওটা ডাল ডাল। ওই যে হাত দিয়ে দেখাও, ওইটা ডাল ডাল কোনটা? ওই যে এই পাশে না, ওটা ওটা ইলিশ মাছ। এই যে এটা বলো, এটা ডাল ডাল। আর তারপরে এটা চিংড়ি মাছ। এটা কি হচ্ছে মিষ্টি মায়ের গিফট? বৌদি বসে গেছে, এই যে রাইস হচ্ছে, রাইসের মিক্সিং হচ্ছে। একটু দেওয়ার বৌদি একটু হাই করে দাও দেখি। আজকে দুপুরের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইসটা আমি আর আমার ঠাকুরপো মিলে দুজন মিলে বানিয়েছিলাম, এবং চিকেন কষাটা বানিয়েছিল মিষ্টির ঠাকুমা। মিষ্টির বার্থডেটা এবছর আমরা ছোট করে সেলিব্রেট করেছি, কারণ মহাসপ্তমীর দিন মিষ্টির বার্থডে পড়েছিল। আর দুর্গাপূজাতে সকলেরই নিজস্ব অন্যান্য প্ল্যান থাকে, আশেপাশে শুধু কয়েকটি বাচ্চা নিয়েই আমরা মিষ্টির বার্থডেটা সেলিব্রেট করলাম। ফুদাও মিষ্টি, ফুদাও ফুদাও, জোরে ফুদাও ফুদাও।